মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 134 বিজিপি ও সেনা সদস্যরা আজ দেশে ফিরে যাবেন। আজ ভোর থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি এর ঘাটে বাংলাদেশীদের গ্রহণ এবং মিয়ানমারের নাগরিকদের বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নিতে আসা জাহাজে করে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন 45 বাংলাদেশি। শনিবার বিকেল 5টায় মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতিওয়ে থেকে 45 বাংলাদেশি নিয়ে একটি জাহাজ রওনা হয়। একই জাহাজে করে ফিরবে আশ্রয়ে আসা 134 মিয়ানমার নাগরিক।